ওয়েলকাম ব্যাক সবাইকে আজ আমি টুইঙ্কলিং ওয়াটারমেলনের এপিসোড টু এক্সপ্লেন করবো যারা আগের ভিডিও গুলো দেখোই ডিসক্রিপশনের লিঙ্কটা আছে ওখানে ক্লিক করে দেখে নাও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করা যাক তো এপিসোডের শুরুতে তিনজনকে দেখানো হয় যারা কারোর আসার অপেক্ষা করছিল তাদের মধ্যে একজন বলে তুমি কি করে জানলে যে ও আজই আসবে এতে অন্যজন বলে ও একটা প্যাটার্ন ফলো করে বছরে নির্দিষ্ট একটা সময়ে ও সকলকে বলে অদৃশ্য হয়ে যায় আর তারপর ও আবার ফিরে আসে আর আজই সেই দিন তখনই সেখানে গিওল আসে আর গিটার নিয়ে পারফর্ম করতে শুরু করে আর তার পারফরমেন্স দেখে ওই তিনজন হা হয়ে তাকে দেখতে থাকে নেক্সট সিনে ওই তিনজন গিওলের কাছে এসে বলে আমরা স্পাইন নাইন ব্যান্ডের জন্য নতুন গিটারিস্ট খুঁজছি সামনেই আমাদের অডিশন রয়েছে তাই তুমি কি পার্টিসিপেট করতে চাও এই শুনে গিয়ল না বলে চলে যেতে গেলে একজন তাকে আটকায় সে বলে তোমাকে আসতেই হবে আর বিনিময়ে তুমি টাকাও পাবে এই বলে সে গিয়লকে তাদের একটা সিডি দিয়ে গানগুলো শুনতে বলে আর তাকে অডিশনে আসতে বলে এদিকে রাতে গিয়ল স্পাইন লাইনের গানগুলো শুনতে শুনতে ভাবে সে কি বাবার ইচ্ছা অনুযায়ী ডক্টর হবে নাকি তার প্যাশন ফলো করবে পরের সিনে ব্যান্ডের মেম্বাররা গিয়লকে নিয়ে আলোচনা করতে থাকলে গিয়ল সেখানেই সে জানায় সে তাদেরকে জয়েন করবে কিন্তু তার কিছু শর্ত রয়েছে সে কখনো তার মাস্ক খুলবে না আর তাকে পড়াশোনা করার সময় দিতে হবে আর তার টপ প্রায়োরিটি সব সময় তার ফ্যামিলি থাকবে এসব শুনে বাকি মেম্বাররা হা হয়ে যায় অন্যদিকে ইচ তার বন্ধুকে জানায় সে সেগিয়ং কে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে তাই সে তাকে তার হেল্প করতে বলে এই শুনে তার ফ্রেন্ড বলে সেগিয়ং ক্লাস 11 এ স্টুডেন্ট যে খুব ভালো সেলো বাজায় আর সে এতই সুন্দরী যে সব ছেলেরা এমনকি সুপারস্টাররাও তার দেখা বার্তা পেতে কিন্তু সে তাদের কাউকেই বার্তা দেয় না সে সবসময় তার প্র্যাকটিস নিয়ে বিজি থাকে আর তার ফ্যামিলিও অনেক ধনী পরের সিনে একটা পার্টি চলছিল যেখানে সেগিয়ং এর পারফরমেন্স ছিল ইচেন আর তার ফ্রেন্ড সেখানে গিয়ে বাইরে থেকে সব দেখতে থাকে তার ফ্রেন্ড জানায় সেগিয়ং এর বিয়ে একজনের সাথে ঠিক হয়ে রয়েছে যে ডাক্তারি পড়ছে আর তাদের ফ্যামিলিও অনেক রিচ আর তার একটা ব্যান্ডও রয়েছে এখন তোমার কি মনে হয় যে তুমি ছেলেটাকে টেক্কা দিতে পারবে এরপর সেগিয়ং এর পারফরমেন্স শুরু হয় আর ইচেন তাকে দেখতে থাকে এরপর কে সেগিয়ং এর এক বান্ধবী ধরে ফেলে সেই কে তার আসার কারণ জিজ্ঞেস করলে সেগিয়ং জানায় সেই তাকে আসতে বলেছিল গতদিন সে ইচানকে আইসক্রিমের টাকাটা দিতে পারেনি তাই সে টাকা দেওয়ার জন্যই তাকে ডেকেছে এরপর সেগিয়ং ইচানকে সাইডে নিয়ে গিয়ে বলে ইচান যেন তাকে স্টক করা ছেড়ে দেয় এতে ইচান বলে সে কেবল সেগিয়ং এর বন্ধু হতে চায় সেগিয়ং জানায় তাদের দুনিয়াটা আলাদা সে তার মিউজিক নিয়ে সারাদিন প্র্যাকটিস করে আর তার এসব ভাবারও সময় নেই এই শুনে ইচান বলে তুমি মানুষ না মেশিন তোমার এসব বাদ দিয়ে একটু আনন্দ করা উচিত কারণ তোমার ইউথ আর ফিরে আসবে না পরের সিনে স্পাইন পারফরমেন্স চলছিল সেখানে গিওল গিটার বাজাচ্ছিল আর অডিয়েন্স তাদের শোটাও অনেক এনজয় করতে থাকে নেক্সট সিনে এক এজেন্সি তাদের সিঙ্গার ডুংজিনের ওয়ার্ল্ড ট্যুর প্ল্যান করে তার ডুংজিনের শোতে ওপেনিং পারফরমেন্সের জন্য নিউ ব্যান্ড খুঁজছিল কিন্তু ডুংজিন সবাইকে না করে দেয় অন্যদিকে ডুংজিন ইন্টারভিউ দিচ্ছিল সেখানে সে বলে স্কুল জীবনে সে এক ব্যান্ডের মেম্বার ছিল যার নাম ফার্স্ট লাভ মেমরি ম্যানুপুলেটর এদিকে ব্যান্ডের নাম শুনে এজেন্সির সিও মাজু থমকে যায় তখনই তার অ্যাসিস্ট্যান্ট স্পাইন এর পারফরমেন্স এর ভিডিওতে গিওলকে দেখিয়ে বলে যে তারা গিওলের সাথে কাজ করতে পারে এদিকে পারফরমেন্স এর পর গিওলকে তার ফ্যান্সরা অটোগ্রাফের জন্য ঘিরে ধরে এই ধরনের জনপ্রিয়তার জন্য ব্যান্ডের মেম্বাররা গিওলকে তাদের লাকি চার্ম বলে তখনই ক্লাবের ওনার জানায় যে স্পাইন নাইন ডুজিনের শোতে পারফর্ম করার জন্য লিস্টেড হয়েছে আর নেক্সট উইকে এমজি এন্টারটেনমেন্টের সিও মাজু তাদের পারফরমেন্স দেখতে আসবে এই শুনে সবাই অনেক খুশি হয়ে যায় এরপর তারা পার্টি করতে থাকে তারা গিওলকে মাজুর ব্যাপারে বলে তারা যদি সিলেক্ট হয় তবে তাদের ব্যান্ড অনেক পপুলার হয়ে যাবে এই শুনে গিওলের খুশির সীমা থাকে না তখনই তার বাবা তাকে মেসেজ করে বলে যে তার হয়েছে সে গিওলকে থানায় আসতে বলে এই শুনে গিওল তখনই থানাতে যায় থানায় বিয়ংহর মা ছিল গিওল জানতে পারে মহিলার গাড়ি তার বাবার ওয়ার হাউসে ধাক্কা মেরেছে এতে মহিলা জানায় গাড়িটা তখন সে চালাচ্ছিল কিন্তু বাবা বলে সে অন্য কাউকে বাবা বলে গাড়িটা বিয়ংহ চালাচ্ছিল এই শুনে বিয়ংহর মা চিৎকার করে ওঠে আর সে বারবার বলতে থাকে সেই গাড়িটা চালাচ্ছিল এরপর থানা থেকে বেরিয়ে গিওলের বাবা বিয়ংহর মাকে বলে সে একদম চেঞ্জ হয়নি ছ বছর আগে যখন আগুন লেগেছিল তখন সে সব জানা সত্ত্বেও বিয়ংহকে বাঁচিয়েছিল আর আজও সে তাই করছে পরের দিনে গিওল বাবাকে বলে সে কি বিয়ংহদের ছেড়ে দিতে পারে না এতে বাবা বলে ছ বছর আগে তার কাছে কোনো পাওয়ার ছিল না কেউ তার কথা শুনতে চায়নি আর এজন্যই সে চুপ করে যায় কিন্তু এ চুপ করে থাকার জন্য কেউ কি শান্তিতে আছে ইউন হো বিয়ং হো কেউ শান্তিতে নেই বাবা বলে সে যা করছে তাতে সকলের সাথে মঙ্গল হবে এখন এসব শুনে গিওল চুপ করে যায় পরদিন গিওল মেম্বারদের বলে সে আর পারফর্ম করতে পারবে না এই শুনে তারা কে কারণ জিজ্ঞেস করলে সে বলে ফ্যামিলি তার টপ প্রায়োরিটি এই শুনে এক মেম্বার তার উপর রাগ দেখাতে শুরু করে তখন গিওল বলে এই মিউজিকের জন্যই সে একদিন তার ফ্যামিলিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সে বলে আমি ভেবেছিলাম এসব ভুলে নতুন ভাবে লাইফ শুরু করব। কিন্তু দেখলাম যে কিছু ক্ষত কখনো ঠিক হয় না সে জানায় তার ফ্যামিলি বোবা তাই সে যত তার নিজের লাইফে মজা করবে তত সে তার ফ্যামিলিকে কে ক্ষতির মুখে ঠেলে দেবে এই বলে সে সরি বলে যেতে লাগলে এক মেম্বার বলে তারা তার জন্য অপেক্ষা করবে এরপর গিয়ল তার মার সাথে কথা বলে তার মা তার রিপোর্ট কার্ড দেখিয়ে বলে তাকে টিচার বলেছে যে গিওলের নাম্বারস দিন দিন কমছে এই শুনে গিওল বলে তুমি কি আমার রুমে গিয়েছিলে মা বলে সে অনেকবারই তার রুমে গিয়েছে মা বলে এসব গিওলের তার থেকে লুকোনো উচিত হয়নি এই শুনে গিওল আপসেট হয়ে যায় এরপর মা বলে সে যেন তার বাবার মাথা সবসময় উঁচু রাখে আর বলে আমি চাই তুমি যেন আমাদের সে আগে গিওল হয়ে থাকো এই শুনে গিওলের খারাপ লাগে সে উঠে বেরিয়ে যায় এরপর সে সেখানে যায় যেখানে আগে ভিভা ক্যাফে ছিল সে সেখানে মিস্টার ভিভাকে কল্পনা করে এরপর ভেতর থেকে এক মহিলা গিওল কে দেখে বলে তুমি কি আমার মেয়ের জন্য দাঁড়িয়ে আছো এতে গিওল বলে আগে এখানে ভিভা মিউজিক বলে একটা ক্যাফে ছিল আর সে তার ওনারের অনেক ক্লোজ ছিল এই শুনে মহিলা বলে তুমি কি গিয়ল এতে গিয়ল হ্যাঁ বললে মহিলা তাকে তাদের বাড়িতে যেতে বলে সে বলে তার জন্য একটা জিনিস রয়েছে পরে সিনে গিওল তাদের বাড়ি যায় গিয়ল জানতে পারে মহিলা মিস্টার ভিবার মেয়ে এরপর মহিলা তাকে সে গিটারটা দেয় যেটা গিওলকে দেবে বলেছিল মহিলা বলে তার বাবা এটা গিওলকে দিতে বলেছে এসব জেনে গিয়ল কাঁদতে থাকে রাতে গিয়ল আপসেট হয়ে বসে থাকলে পাশে সে মিস্টার ভিবাকে কল্পনা করে গিয়ল বলে তোমার এটা দেওয়ার আগে আমার হোমওয়ার্কটা চেক করতে হতো গিয়ল বলে পারফর্ম করতে চাই কিন্তু তার লাইফে এখন অনেক দায়িত্ব তাই সে বুঝতে পারছে না সে কি করবে সে তার মনের কথা শুনবে নাকি সারা জীবন তার বাবার ট্রফি হয়ে থাকবে এই শুনে মিস্টার ভিবা বলে তুমি কয়েন টস করে দেখো গিওল বলে আমি আমার লাইফের এত একটা সিরিয়াস ডিসিশন কিভাবে কয়েন টস করে নেব এতে মিস্টার ভিবা বলে তুমি স্টেজটাকে কয়েন ভাবো আর তাকে ফ্লিপ করো পরের সিনে ব্যান্ডের মেম্বাররা প্র্যাকটিস করছিল তখনই গিওল এসে তাদের জয়েন করে নেক্সট সিনে ইচ অ্যান্ড বালসানের গান শুনে তাকে গানের নামটা জিজ্ঞেস করে বালসান তাকে নামটা বলে গানটা শুরু করে আর এটা শুনে ইচানের চোখ দিয়ে জল পড়তে থাকে এই দেখে বালসান বলে ইচান তুমি নিশ্চয় প্রেমে পড়েছ তাই তোমার এখন ব্যান্ডে যোগ দেওয়া উচিত আর এর মধ্যে দিয়ে তুমি তোমার প্রেমিকাকে জিতে নিতে পারবে পরে সিনে সেগিয়ং বলে ব্যান্ড মানে হলেও শব্দ দূষণ এই শুনে তার ফ্রেন্ড বলে কিন্তু তুমি তো ব্যান্ডে শোতে যাও সেগিয়ং বলে জি তার কলেজে ব্যান্ডে পারফর্ম করে আর তাই তাকে যেতে হয় এরপর চুঙাকে দেখানো হয় যে বোবাকালা ছিল সে বালতিতে জল নিয়ে যাচ্ছিল তাকে দেখে কিছু মেয়ে তাকে ফেলে দেয় আর এর ফলে তার হাতের জলটা এর এর গায়ে এতে আসা ফ্রেন্ড তাকে কিছু বলতে গেলে তাকে থামায় আর চুঙার কাছে গিয়ে সে ঠিক আছে কিনা জিজ্ঞেস করে কিন্তু সেখান থেকে চলে যায় এরপর তার চুঙা ভেজা জামা পরিষ্কার করতে থাকলে চুঙা তাকে একটা টি শার্ট দিয়ে চলে যায় সেটা পরে সেগিয়ং রাস্তায় তার গাড়ির জন্য অপেক্ষা করলে ছেলেরা তাকে ঘিরে ধরে তখনই সেখানে ইচ্যান চলে আসে সে সেগিয়ং এর টি শার্টের ব্যান্ডের ছবি দেখে বলে তুমিও ব্যান্ড পছন্দ করো এই বলে সেও তার টি শার্টটা সবাইকে দেখায় যেটা সেগিয়ং এর মতোই সেম ছিল ইচেন বলে সেগিয়ং তুমি কি আমাদের ব্যান্ডের এর দেখতে আসবে এখানে এই সিনটা কাট হয়ে যায় আর গিওল তার বাবাকে বলে আমাদের কোথায় যেতে হবে বাবা বলে তারা আজ অ্যাক্সিডেন্ট এর ফুটেজ দেখতে যাবে এই শুনে গিওল তাদের বলতে যায় যে তার আজ কিছু কাজ আছে কিন্তু সে ঠিক করে বলতে পারে না এই দেখে ইউনহু তখন বলে আজ তার প্র্যাকটিস আছে আর কোচ তার সাথে গিওল কেও ডেকেছে তাই গিওল তার সাথেই যাবে এই দেখে গিওল কাজল বাইরে বেরিয়ে ইউনহো বলে তুমি বাবা মাকে এসব বললে কেন এতে ইউনহো বলে সে জানে তার ভাই স্পাইন লাইনে পারফর্ম করে আর আজ তাদের শো আছে পরের সিনে গিওল ক্লাবে গিয়ে দেখে তাদের ব্যান্ডের মেন ভোকালিস্ট অসুস্থ তাই সে ওষুধ আনতে যায় এদিকে রাস্তা দিয়ে তখন বিয়ংহর মা যাচ্ছিল গিওল ওষুধ তার ব্যান্ড মেম্বারদের দিলে বিয়ংহর মা ভাবে গিওল হয়তো ড্রাগস নেয় রাতে গিওলের বাবা অ্যাক্সিডেন্টের ফুটেজ পুলিশকে দেয় যার ফলে বিয়ংহ যে গাড়ি চালাচ্ছিল সেটা জানি হয়ে যায় আর এর ফলে বিয়ংহর মার অনেক খারাপ লাগে সে গিওলের বাবাকে বলে তোমার কি মনে হয় তোমার ছেলে কি পারফেক্ট তুমি জানো তোমার ছেলে ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করে ড্রাগস নাই এই শুনে তার বাবা গিওলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এদিকে ক্লাবে স্পাইন নাইন এর পারফরমেন্স দেখার জন্য এমজি এন্টারটেনমেন্ট এর সিও মাজু আসে অন্যদিকে ব্যান্ড মেম্বাররা গিওল কে আজ গান গাইতে বলে গিওল বলে আমি কি করে পারবো এতে মেন ভোকালিস্ট বলে তোমাকে আজ পারতেই হবে নেক্সট ডে পারফরমেন্স শুরু হয় আর গিওল মাস ছাড়াই গাইতে শুরু করে তখনই তার বাবা সেখানে চলে চলে আসে আর গিওলকে দেখে অবাক হয়ে যায় পরে সিরে বাবা গিয়লকে বকতে শুরু করে বাবা বলে তুমি আমায় বোকা বানিয়েছ গিওল বলে আমি তোমাদের এসব বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি আমি মিউজিক ভালোবাসি আর আমি স্টেজে পারফর্ম করতে চাই এই শুনে বাবা বলে তুমি ভুল ভাবছো তোমার পড়াশোনা করা উচিত তুমি না করে এখন এসে এই শুনে রেগে যায়। যায় সে সে বলে বলে কে বলেছে এসব এরপর বাবা তাকে বাড়ি নিয়ে যেতে গেলে না আর আমি তোমার ফায়ার অ্যালার্ম বা অ্যাঞ্জেল হতে চাই না এই বলে সে চলে যায় এরপর রাস্তায় যেতে যেতে সে কাঁদতে থাকে আর তার বাবার কথা মনে পড়ে এক জায়গায় গিয়ে সে তার গিটারটা রাগ করে ভাঙতে যায় তখনই হঠাৎ করে কিছু একটা হয় যাতে আকাশে দুটো

কি হচ্ছে এই সময় সে একটা নিউজ পেপার কুড়িয়ে পায় আর তাতে ডেটের জায়গায় উনিশশো লেখা ছিল এই দেখে গিওল অনেক অবাক হয়ে যায় তখনই একজন তাকে ডংজিন বলে ডেকে ওঠে মাথা আমরা দেখি সেখানে ইচেন দাঁড়িয়ে সে তার ফ্রেন্ড মাজুকে বলে তারা ডংজিন কে পেয়ে গেছে গিওল তাকে তার নাম জিজ্ঞেস করলে ইচেন বলে সে ফার্স্ট লাভ মেমোরি ম্যানিপুলেটর ব্যান্ডের ফ্রন্টম্যান হা ইচেন এই শুনে গিওল অবাক হয়ে যায় আর বলে বাবা বাবা তুমি কথা বলতে পারো আর এখানেই এই এপিসোড টা শেষ যায় এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক আর কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই